সময়ের ইশারা হাফেজ, সময়ের ইশারা হাফেজ, সময়ের ইশারা হাফেজ। السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله. بعد সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন, দেশে কিংবা দেশের বাইরে, সকলকে স্বাগত জানাই, মোবারকবাদ জানাই। বাংলাদেশের সর্ববৃহৎ বালক বালিকাদের সমন্বয় জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা আল আরাফা ইসলামী ব্যাংক PLC নিবেদিত সময়ের সেরা হাফেজ 2024 অ্যাওয়ার্ড স্পন্সর হিসেবে রয়েছে বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড। সুন্দর এই আয়োজনে প্রতিযোগিতায় আমাদের সাথে সহযোগী স্পন্সর হিসেবে রয়েছে মোল্লা সুপার সল্ট। প্রিয় দর্শক, আপনাদের সকলকে মাহে রমাদানের শেষ পর্যন্ত আমি থাকছি ডক্টর ফখরুল আশিকী, স্বাগত জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, বিগত সাত রমাদান পর্যন্ত প্রতিযোগিতার জমজমাট আয়োজন হয়েছে, কোনো পর্বেই কিন্তু আমরা ফলাফল ঘোষণা করিনি। আমরা শুধুমাত্র আজকের এই অষ্টম রমাদানের পর্বটি রেখেছি শুধু ফলাফল ঘোষণার জন্য। আমাদের 52 জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে বিগত ফার্স্ট রাউন্ডে এই 7টি পর্বে। আজ 52 জন শিক্ষার্থীর পর্যায়ক্রমে গ্রুপ অনুযায়ী আমরা ফলাফল ঘোষণা করব। যারা বিচারক প্যানেলে এত পরিশ্রম করেছেন বিগত 7 দিন, তাদের সাথে একটু ছোট্ট করে পরিচয় করিয়ে দিই। ডান দিকেই রয়েছেন হাফেজ মাওলানা আব্দুল করিম, তারপরে যিনি রয়েছেন QS মাল্টিমিডিয়ার সম্মানিত চেয়ারম্যান হাফেজ মাওলানা লুৎফর রহমান, এবং সবশেষে রয়েছেন হাফেজ মাওলানা আব্দুল হাকিম। আপনারা 3 জন অক্লান্ত পরিশ্রম করে আমার হাতে এই আজকের ফলাফল উঠিয়ে দিয়েছেন, এই কাজটুকু আমাকে করতে হচ্ছে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, 3 জন সম্মানীয় মেহমানকে রয়েছে আমি কি দেখতে পাচ্ছি। প্রথমে আছেন আলহাজ মাওলান মোহাম্মদ সাইফুর রহমান সাইদি, ব্যবস্থাপনা পরিচালক দারুসুনাত ইন্টারন্যাশনাল ট্রাভেলস লিমিটেড। তারপরে যিনি আছেন হাফেজ মাওলানা হোসাইন আহমদ চাঁদপুরি, খতিব করটখিল বাইতুল আমান জামে মসজিদ। এবং সবশেষে আছেন হাফেজ মাওলানা মোহাম্মদ জহিরুল ইসলাম, খতিব তেলকুপি বাজার কেন্দ্রীয় জামে মসজিদ নাটোর। আপনাদের 3 জনকে স্বাগত জানাই, মোবারকবাদ জানাই। আজ ফলাফল হবে ইনশাআল্লাহ, আজকে আপনাদের দোয়া কামনা করছি। প্রিয় দর্শক, যারা এই মুহূর্তে দেখছেন চ্যানেল 24, আপনাদের সকলকে জানিয়ে রাখি QS মাল্টিমিডিয়া বিগত প্রায় 4 মাস ধরে এই বন্ধুদেরকে জাতীয় মঞ্চে নিয়ে এসেছে। আজ হাজার হাজার বন্ধুকে টপকে 52 জন বন্ধু জাতীয় মঞ্চে, এবং তাদের ফলাফল আমার হাতে। প্রস্তুত আমি, প্রস্তুত রয়েছে আমাদের শিক্ষার্থীরা যারা ইতিমধ্যে অংশগ্রহণ করেছে। আমি প্রথম পর্ব থেকে ডেকে নিতে চাই, গ্যালারি থেকে প্রথমে আসবে, প্রথম পর্বে অংশগ্রহণ করেছে যে 7-8 জন বন্ধু, মাইনুল ইসলাম, আল আমিন, মোহাম্মদ ইসরাফিল, মোহাম্মদ সোহাব, মোহাম্মদ জুনাইদ মাহমুদ, মোহাম্মদ তানভীরুল ইসলাম, মোহাম্মদ মুজাহিদুল ইসলাম ও মোহাম্মদ আমানুল্লাহ। প্রিয় দর্শক, আমাদের সাথে 8 জন বন্ধু মঞ্চে রয়েছে, আপনারা রয়েছেন আমাদের সাথে, সারা বাংলাদেশ তাকিয়ে আছে আজকের এই অষ্টম রমাদানের প্রথম বন্ধুদের ফলাফল দেখার জন্য। নিশ্চয়ই এখানে পাবনা, বরিশাল, ফরিদপুর, পটুয়াখালী, আশুলিয়া, মুন্সিগঞ্জ, ময়মনসিংহ এবং বরিশাল ভাণ্ডারিয়ার বন্ধুরা পর্যায়ক্রমে আমাদের এই প্রতিযোগিতার ফলাফল পাবে। জানিয়ে রাখছি আপনাদের প্রিয় দর্শক, প্রতিটি পর্বেই আমাদের জন্য সর্বোচ্চ নাম্বারের ভিত্তিতে আমরা খুঁজে পাবো গ্রুপ চ্যাম্পিয়নকে, যার জন্য থাকছে QS মাল্টিমিডিয়ার পক্ষ থেকে চমৎকার একটি মেডেল। তাছাড়া যে বন্ধুরা আমাদের এই মঞ্চ ছেড়ে বিদায় নেবে তাদের জন্য রয়েছে চমৎকার একটি ক্রেস্ট, এবং তাদের জন্য রয়েছে সার্টিফিকেট। চলুন আমরা শুনে নেই আজকে কোন বন্ধুরা আমাদের ছেড়ে বিদায় নিচ্ছে, এবং দ্বিতীয় রাউন্ডে কারা প্রবেশ করছে, কোন ভাগ্যবান প্রথম বন্ধু। প্রথমেই দ্বিতীয় রাউন্ডে যাচ্ছে যে বন্ধু, তার নাম হচ্ছে মইনুল ইসলাম। মাশাআল্লাহ, কংগ্রেচুলেশনস তোমাকে, তুমি যাচ্ছ দ্বিতীয় রাউন্ডে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, তারপরে আমাদের সাথে যাচ্ছে না যে বন্ধু, এবার তার নাম ঘোষণা করব, অত্যন্ত দুঃখ, ভারাক্রান্ত হৃদয় আমাকে বলতেই হচ্ছে এই অষ্টম রমাদানে এসে, মোহাম্মদ ইসরাফিল, আমাদের ছেড়ে বিদায় নিচ্ছ, তবে তুমি মনে কষ্ট পাবে না, ঠিক আছে? মনে কষ্ট পাওয়া যাবে, কোরআনের সাথে থাকবে তো ইনশাল্লাহ। তোমার জন্য রয়েছে চমৎকার একটি ক্রেস্ট এবং একটি সার্টিফিকেট, আমাদের প্রধান বিচারকের কাছ থেকে গ্রহণ করো প্লিজ। যথেষ্ট বিদায় বন্ধুকে আমরা পেলাম, এবার আমরা পরবর্তী বন্ধু যে যাচ্ছে আমাদের সাথে দ্বিতীয় রাউন্ডে, তার নাম হচ্ছে মোহাম্মদ তানভীরুল ইসলাম। মাশাআল্লাহ, কংগ্রেচুলেশনস তোমাকে, আরও ভালো করতে হবে, ঠিক আছে ইনশাআল্লাহ। এবার আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে যে বন্ধু, তার নাম মোহাম্মদ আল আমিনকে, সামনে চলে আসো, তুমি আমাদের ছেড়ে এবছর বিদায় নিচ্ছ না, তুমি হয়েছো সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে গ্রুপ চ্যাম্পিয়ন, মারহাবা। মাশাআল্লাহ, আমি
হাফিজ মাওলানা আব্দুল হাকিমের পক্ষ থেকে গ্রুপ চ্যাম্পিয়নকে একটি মেডেল দেওয়া গ্রুপ চ্যাম্পিয়ন আমরা পেয়ে গেছি মাশাআল্লাহ প্রিয় দর্শক আর বাকি রইল আমাদের কাছে চারজন বন্ধু তার মধ্যে কে যাচ্ছে পরবর্তী রাউন্ডে আমাদের ছেড়ে পরবর্তী রাউন্ডে যাচ্ছে তার নাম হচ্ছে মোহাম্মদ আমানুল্লাহ মাশাআল্লাহ আরো ভালো করতে হবে ঠিক আছে ভালো হবে তো ইনশাআল্লাহ নিশ্চয়ই প্রিয় দর্শক এবার আমি সামনে ডেকে নিচ্ছি মোহাম্মদ জুনায়েদ মাহমুদকে জুনায়েদ মাহমুদ সামনে চলে এসো জুনায়েদ মাহমুদ ডেকে নিতে চাই মোহাম্মদ মুজাহিদুল ইসলামকে মুজাহিদুল ইসলাম এই দুজন থেকে কে যাচ্ছেন পরবর্তী রাউন্ডে এবং কে আমাদের ছেড়ে বিদায় নিচ্ছে আমাদের সাথে পরবর্তী রাউন্ডে যাচ্ছে যে ভাগ্যবান বন্ধু তার নাম হচ্ছে মুজাহিদুল ইসলাম নয় তার নাম হচ্ছে জুনায়েদ মাহমুদ মাশাআল্লাহ কংগ্রেচুলেশনস আরো ভালো করতে হবে ঠিক আছে নিশ্চয়ই আর আমাদের ছেড়ে বিদায় নিচ্ছে মোহাম্মদ মুজাহিদুল ইসলাম ময়মনসিংহের বন্ধু সামান্য নম্বরের কমের কারণে এই বন্ধুকে আমাদের বিদায় দিতে হচ্ছে হাফেজ আব্দুল করিম আপনারা বিচার কার্য পরিচালনা করেছেন আপনার পক্ষ থেকে তার বিদায় হবে একটি চমৎকার প্রেস রয়েছে এবং সার্টিফিকেট নিশ্চয়ই কোরআনের সাথে থাকবে প্রিয় দর্শক আর বাকি রইল একজন মোহাম্মদ সোহাব ছোট্ট বন্ধু মোহাম্মদ সোহাবকে আমার সাথে চলে এসো ছোট্ট বন্ধু আমাদের মোহাম্মদ সোহাবকে বিদায় দিতে হচ্ছে পটুয়াখালী থেকে এসেছে আমার প্রিয় বন্ধু আগামী বছর আবার ভালো করবে ইনশাল্লাহ ঠিক আছে তোমার জন্য রয়েছে কিউএস মাল্টিমিডিয়ার পক্ষ থেকে চমৎকার একটি ক্রেস্ট এবং সুন্দর একটি সার্টিফিকেট নিয়ে আসো হাফেজ আব্দুল হাকিমের কাছ থেকে দর্শক মোহাম্মদ সোহাবকে বিদায় দিচ্ছি তবে আপাতত আপনাদেরকে কিন্তু বিদায় দিচ্ছি না কারণ আমাদের পরবর্তী দ্বিতীয় পর্বের বন্ধুরা আসবে তাদের ফলাফল ঘোষণা হবে ইনশাল্লাহ সকলকে ধন্যবাদ জাযাকুমুল্লাহ খায়ের দর্শক আমরা এবার ডেকে নিচ্ছি আমাদের বালিকা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গ্রুপের সাতজন বন্ধুকে চলে আসো আয়েশা সিদ্দিকা হুমায়রা তসনিম আফরিন সুলতানা নাদিয়া আক্তার মুসাম্মদ তৌসিফ আক্তার উম্মে আয়মান গোলে জান্নাত চলে এসো তোমরা দর্শক আমরা পেয়ে গেছি সাতজন বন্ধুকে নিশ্চয় আপনারা সবাই কি তাকিয়ে আছেন দ্বিতীয় রমাদানের এই পর্বের ফলাফলের জন্য দর্শক চলুন তাহলে আর দেরি নয় প্রথমেই আমাদের সাথে দ্বিতীয় রাউন্ডে বালিকা থেকে যে বন্ধু যাচ্ছে তার নাম হচ্ছে নাদিয়া আক্তার মাশাআল্লাহ কংগ্রেচুলেশনস তোমাকে আরও ভালো করতে হবে ঠিক আছে কংগ্রেচুলেশনস আমাদের সাথে যে বন্ধু যাচ্ছে না এবার তার নাম ঘোষণা করছি দুঃখ ভারাক্রান্ত হৃদয় বলতেই হচ্ছে আমাদের সাথে যাচ্ছে না ঢাকার বন্ধু আফরিন সুলতানা আফরিন সুলতানা চলে এসো তোমার জন্য রয়েছে একটা চমৎকার ক্রেস্ট নিয়ে আসো কিউএস মাল্টিমিডিয়া চেয়ারম্যান মহোদয়ের কাছ থেকে একটি সুন্দর ক্রেস্ট এবং একটি সার্টিফিকেট প্রিয় দর্শক আমাদের বাকি রইল আরও পাঁচজন বন্ধু এই পাঁচজন থেকে পরবর্তী রাউন্ডে যাবে চারজন বিদায় নেবে একজন পরবর্তী রাউন্ডে যে বন্ধু যাচ্ছে তার নাম হচ্ছে গোলে জান্নাত মাশাআল্লাহ গোলে জান্নাত চলে এসো কংগ্রেচুলেশনস তোমাকে ওকে ভালো করতে হবে আরও পরবর্তী রাউন্ডে আরও কঠিন পরীক্ষা ললিত কণ্ঠে পড়ো কুরআন প্রিয় দর্শক নিশ্চয় আপনারা জানেন যে আমাদের প্রতি পর্বে একজন বন্ধুকে আমরা গ্রুপ চ্যাম্পিয়ন করি সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে কে হচ্ছে গ্রুপ চ্যাম্পিয়ন এবার ডেকে নেব আমাদের উম্মে আয়মানকে উম্মে আয়মান চলে এসো তুমি আমাদের সাথে পরবর্তী রাউন্ডে যাচ্ছ না না তুমি অবশ্যই যাচ্ছ নিশ্চয় আরও ভালো করতে হবে তোমার জন্য শুভকামনা রইল ডেকে নিচ্ছি সামনে আয়েশা সিদ্দিকা চলে এসো আয়েশা সিদ্দিকা তৌসিফ আক্তার সামনে চলে এসো হুমায়রা তসনিম চলে এসো প্রিয় দর্শক এই তিনজন থেকে একজন বিদায় হবে একজন গ্রুপ চ্যাম্পিয়ন হবে একজন যাবে পরবর্তী রাউন্ডে কে বিদায় হচ্ছে কে হচ্ছে গ্রুপ চ্যাম্পিয়ন এবং কে পরবর্তী রাউন্ডে যাচ্ছে হুমায়রা তসনিম আমার পাশে রয়েছে আয়েশা সিদ্দিকা এবং ও পাশে রয়েছে তৌসিফ আক্তার এই পর্বের সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে গ্রুপ চ্যাম্পিয়ন হচ্ছে তার নাম হচ্ছে
আয়েশা সিদ্দিকা, মাশা আল্লাহ মাশা আল্লাহ, আমার ছোট্ট আম্মুটি গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে, সর্বোচ্চ নাম্বার আপনারা দিয়েছেন, ভালো তেলাবাত করেছে। চলো, তোমার জন্য একটি মেডেল রয়েছে, নিয়ে এসো মেডেলটি। ললিত কণ্ঠে পড়ো কুরআন, মানুষের প্রাণে প্রাণে শান্তি বিলাও, সকল ভেদা। দর্শক বাকি রইল দুজন, একজন আমার পাশেই আছে, আরেকজন মোসাম্মদ তাওসিফা আক্তার। কিন্তু তাওসিফা আক্তার ভালো করেছে কি, সে কি যাচ্ছে পরবর্তী রাউন্ডে, নাকি আমাদের ছেড়ে বিদায় নিচ্ছে? হ্যাঁ প্রিয় দর্শক, ছোট্ট মানুষ, আগামী বছরের আরও সুযোগ রয়েছে। তাওসিফা আক্তার, তুমি আমাদের ছেড়ে এই মঞ্চ থেকে বিদায় 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 নিচ্ছ না, তুমি যাচ্ছ আমাদের সাথে পরবর্তী রাউন্ডে, মাশা আল্লাহ। প্রিয় দর্শক, ছোট মানুষ, সে অসাধারণ একটি পারফর্ম করে পরবর্তী রাউন্ডে যাচ্ছে, কিন্তু বিদায় নিচ্ছে আমাদের ছেড়ে হুমায়রা তাসলিম। আগামী বছর আরও ভালো করতে হবে, তবে তোমাকে খালি হাতে নয়, কিউএস মাল্টিমিডিয়ার পক্ষ থেকে চমৎকার একটি ক্রেস্ট তুলে দিচ্ছেন আমাদের আব্দুল করিম, এবং তার জন্য একটি সুন্দর সার্টিফিকেট প্লিজ। এই বন্ধুদেরকে কংগ্রাচুলেশন যারা পরবর্তী রাউন্ডে গিয়েছ, এবং বিদায় বন্ধুর জন্য আরও শুভকামনা, তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, দুই পর্বের আমরা ফলাফল ঘোষণা করেছি, বাকি রইল আরও পাঁচটি পর্ব, আরও আকর্ষণ নিশ্চয়ই রয়েছে, তবে তার জন্য একটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে। দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল 24 এবং আপনাদের প্রিয় জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা আল আরাফা ইসলামী ব্যাংক PLC নিবেদিত সময়ের সেরা হাফেজ 2024 অ্যাওয়ার্ড স্পন্সর্ড বাই বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড, কো স্পন্সর্ড বাই মোল্লা সুপার সল্ট। প্রদর্শক নিচ্ছে বিরতি, ফিরছে কিছুক্ষণের মধ্যে। আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর, আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল 24 এবং আপনাদের প্রিয় আয়োজন জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা সময়ের সেরা হাফেজ 2024, যার প্রধান স্পন্সর হিসেবে রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক PLC। প্রিয় দর্শক, আমাদের সাথে সুন্দর এই আয়োজনে অ্যাওয়ার্ড স্পন্সর হিসেবে রয়েছে বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড, রয়েছে আমাদের সাথে সহযোগী পার্টনার হিসেবে মোল্লা সুপার সল্ট। প্রিয় দর্শক, তৃতীয় পর্বের বন্ধুদেরকে ডেকে নিতে চাই। তৃতীয় রমাদানে যে বন্ধুরা অংশগ্রহণ করেছে চলে এসো, মোহাম্মদ তাহসান, মোহাম্মদ এশিকুর রহমান, মোহাম্মদ আবু বকর, আব্দুল মজিদ নাদিম, আব্দুর রহমান, সৈয়দ মারুফ বিল্লাহ, মোহাম্মদ হোসাইন সরকার ও মোহাম্মদ মোবাশ্বির ভূঁইয়া, চলে এসো তোমরা। প্রিয় দর্শক, তৃতীয় পর্বের ফলাফল আমার হাতে, প্রস্তুত সবাই, প্রস্তুত আমার প্রিয় বন্ধুরা, এবং এই মুহূর্তে যারা দেখছেন আপনারা প্রস্তুত। চলুন তাহলে আজকে কারা যাচ্ছে পরবর্তী রাউন্ডে, এবং কোন বন্ধু হচ্ছে গ্রুপ চ্যাম্পিয়ন, এবং কে বিদায় নিচ্ছে জেনে নেই। প্রথমেই আমাদের সাথে পরবর্তী রাউন্ডে যাচ্ছে যে বন্ধু, যে ভাগ্যবান বন্ধু, তার নাম হচ্ছে মোহাম্মদ আশিকুর রহমান। কংগ্রাচুলেশনস আশিকুর রহমান, পরের পর্বের জন্য ভালো করে প্রস্তুতি নাও ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এবার আমাদের ছেড়ে বিদায় নিচ্ছে, নাকি আমাদের সাথে যাচ্ছে পরবর্তী রাউন্ডে, তার নাম মোহাম্মদ তাহসান, সে কি যাচ্ছে নাকি বিদায় নিচ্ছে? তুমি আমাদের ছেড়ে বিদায় নিচ্ছ, ওকে, আগামী বছর আরও ভালো করবে, তোমার জন্য রয়েছে চমৎকার একটি ক্রেস্ট, একটি সার্টিফিকেট, নিয়ে এসো কিউএস মাল্টিমিডিয়া চেয়ারম্যান মহোদয়ের কাছ থেকে। ঘুরে যাও স্বপ্ন আশার সদে সময়ের। প্রিয় দর্শক, এবার আমাদের ছেড়ে বিদায় নিচ্ছে কি মোহাম্মদ আবু বকর, নাকি যাচ্ছে পরবর্তী রাউন্ডে? এবছরের জন্য বিদায় নিচ্ছে না, যাচ্ছে পরবর্তী রাউন্ডে আবু বকর, মোহাম্মদ আবু বকর, কংগ্রাচুলেশনস তোমাকে, মাশাআল্লাহ। আব্দুর রহমান, মারকাজুল হফফাজুল একাডেমির এই শিক্ষার্থী, এই প্রতিযোগী, সে কি যাচ্ছে পরবর্তী রাউন্ডে, নাকি মোহাম্মদ হোসাইন সরকার? দুজনকে সামনে আসতে বলবো, চলে এসো সামনে। আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে আব্দুর রহমান, তুমি নাও, তুমি যাচ্ছ পরবর্তী রাউন্ডে, কিন্তু আমাদের ছেড়ে বিদায় নিচ্ছে হোসাইন সরকার। বন্ধু আরও ভালো করতে হবে, আগামী বছর চেষ্টা করো, তোমার অপেক্ষায় রইলাম, ওকে। চলো আমাদের আব্দুল হাকিমের কাছ থেকে নিয়ে আসো, তোমার অন্যতম বিচারক আব্দুল হাকিম। ঘুরে যাও স্বপ্ন আশার সদে। প্রিয় দর্শক, এবার আমরা ডেকে নিব আব্দুল মজিদকে, সামনে চলে এসো, ডেকে নেব মোবাশ্বির ভূঁইয়াকে এবং সৈয়দ মারজুক লিল্লা, এই তিনজনকে সামনে ডেকে নিচ্ছে। আমাদের সাথে যাচ্ছে পরবর্তী রাউন্ডে যে সর্বশেষ ভাগ্যবান বন্ধু,
তার নাম হচ্ছে সৈয়দ মারজুকলিল্লাহ মাশাআল্লাহ মারজুকলিল্লাহ আরো ভালো করতে হবে ঠিক আছে তোমার জন্য শুভকামনা এবার বাকি রইল দুজন দুঃখ এবং ভারাক্রান্ত হৃদয় আমাকে বলতেই হচ্ছে তুমি এই পর্বের গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে মাশাআল্লাহ সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে আমাদের আব্দুল মাজিদ নাদিম কংগ্রাচুলেশনস তোমাকে তোমার জন্য রয়েছে একটি চমৎকার মেডেল নিয়ে আসো আব্দুল হাকিম অন্যতম বিচারকের কাছ থেকে নিশ্চয়ই আমাদের এই বন্ধুটি আরো ভালো করবে ইনশাআল্লাহ নাদিম কিন্তু এই বিদায় বন্ধুকে আমরা বিদায় দিচ্ছি খালি হাতে নয় তার জন্য রয়েছে চমৎকার একটি ক্রেস্ট এবং সার্টিফিকেট নিয়ে এসো আমাদের হাফেজ আব্দুল করিম তোমার বিচারক তার কাছ থেকে দর্শক বিদায় বন্ধুকে আপাতত বিদায় দিচ্ছে তবে আপনাদেরকে নয় কারণ এখনও অনেকগুলো ফলাফল বাকি আছে যারা পরবর্তী রাউন্ডে গিয়েছে তোমাদের কংগ্রাচুলেশনস এবং বিদায় বন্ধুদের জন্য শুভকামনা আগামী বছরের জন্য ঠিক আছে জাযাকুমুল্লাহ খায়ের বারাকাল্লাহ ফি হায়াতিক প্রদর্শক চতুর্থ পর্বে চতুর্থ রমাদানে যে বন্ধুরা অংশগ্রহণ করেছে তাদের ফলাফল প্রস্তুত চলুন তাদেরকে আমরা ডেকে নেই চলে এসো বন্ধুরা ফাহিম আবদুল্লাহ মাহফুজুর রহমান আব্দুর রহমান সিরাজ তসলিম মুশফিকুর রহমান ইসমাইল মোহাম্মদ মোস্তালিন সরকার আব্দুর রহমান বিন্নুর ও ইব্রাহিম আফফান কে যাচ্ছে এই পর্ব চতুর্থ রমাদানের প্রথম বন্ধু ভাগ্যবান হিসাবে পরবর্তী রাউন্ডে আমাদের সাথে যাচ্ছে পরবর্তী রাউন্ডে যে ভাগ্যবান বন্ধু তার নাম হচ্ছে ফাহিম আবদুল্লাহ মাশাআল্লাহ কংগ্রাচুলেশনস কি ছোট্ট মানুষ হ্যাঁ যাচ্ছে পরবর্তী রাউন্ডে আরও ভালো করতে হবে ঠিক আছে তোমার জন্য দোয়া রইল এবার আমাদের সাথে পরবর্তী রাউন্ডে যে বন্ধু যাচ্ছে হ্যাঁ সেও যাচ্ছে তার নাম হচ্ছে মোহাম্মদ তসলিম মাশাআল্লাহ তসলিম তুমিও যাচ্ছ পরবর্তী রাউন্ডে বারাকাল্লাহ ভালো করতে হবে আরও ঠিক আছে দোয়া রইল তোমার জন্য এবার আমাদের ছেড়ে বিদায় নিচ্ছে যে বন্ধু তার নাম বলতেই হচ্ছে দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে তার নাম হচ্ছে মোহাম্মদ ইব্রাহিম আফফান নয় কারণ ইব্রাহিম আফফান হচ্ছে গ্রুপ চ্যাম্পিয়ন মাশাআল্লাহ ইব্রাহিম আফফান গ্রুপ চ্যাম্পিয়ন আরও ভালো করতে হবে তোমার জন্য একটা কী রয়েছে বলো তো মেডেল রয়েছে মাশাআল্লাহ সে জানে মেডেল রয়েছে নিয়ে এসো মেডেল কিউএস মাল্টিমিডিয়া চেয়ারম্যানের কাছ থেকে আমরা গ্রুপ চ্যাম্পিয়নকে পেয়ে গেছি তিনজনকে সামনে আসতে বলবো মুশফিকুর রহমান ইসমাইল সামনে চলে এসো মোহাম্মদ মোস্তালিন সরকার চলে এসো আব্দুর রহমান বিন নূর এই তিনজন বন্ধু থেকে আমাদের কাছ থেকে বিদায় নেবে যে বন্ধু তার নাম নিশ্চয় আমরা ঘোষণা করতে চাই ইনশাআল্লাহ দুঃখ এবং ভারাক্রান্ত হৃদয় আমাকে বলতেই হচ্ছে মোস্তালিন সরকার তুমি আমাদের ছেড়ে বিদায় নিচ্ছ না তুমি যাচ্ছ আমাদের সাথে পরবর্তী রাউন্ডে মাশাআল্লাহ কংগ্রাচুলেশনস তোমাকে জাযাকাল্লাহ খায়ের এবার বাকি রইল দুজন একজন হচ্ছে মুশফিকুর রহমান ইসমাইল ছোট্ট বন্ধু আরেকজন হচ্ছে আব্দুর রহমান বিন নূর এই দুজন থেকে আমাদের ছেড়ে বিদায় দিতেই হচ্ছে একজনকে দুজন থেকে একজন বিদায় নেবে যে বন্ধু আমাদের ছেড়ে বিদায় নিচ্ছে তার নাম হচ্ছে ছোট্ট বন্ধু মুশফিকুর রহমান ইসমাইল বন্ধু নিশ্চয়ই তুমি আগামী বছর আরও ভালো করে প্রস্তুতি নেবে পারবো তো ইনশাল্লাহ তোমার জন্য রয়েছে একটি সুন্দর ক্রেস্ট তাড়াতাড়ি নিয়ে এসো সার্টিফিকেট সহ আব্দুল হাকিম আপনি তুলে দিন প্লিজ আর কংগ্রাচুলেশনস তোমাকে আব্দুর রহমান বিন নূর কংগ্রাচুলেশনস তোমাকে তুমি যাচ্ছ পরবর্তী রাউন্ডে ভালো করতে হবে ঠিক আছে প্রদর্শক আমাদের এই পর্ব থেকে আরও দুজন বাদ পড়েছে মোহাম্মদ মাহফুজুর রহমান এবং মোহাম্মদ আব্দুর রহমান সিরাজ দুজনই অত্যন্ত অসুস্থ যার কারণে হয়তো এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারছে না তাদের জন্য আগামী বছর আবারও অবারিত একটি সুযোগ রয়েছে নিশ্চয়ই কিউএস মাল্টিমিডিয়া আবার যাবে তাদেরকে আবার আমরা সময়ের সেরা হাফেজ 2025 নিয়ে আসবো ইনশাআল্লাহ কংগ্রাচুলেশনস যারা পরবর্তী রাউন্ডে গিয়েছ এবং বিদায় বন্ধু তোমাদের জন্য শুভকামনা ঠিক আছে জাযাকুমুল্লাহ খায়ের প্রদর্শক পঞ্চম পর্ব পঞ্চম রমাদানের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা গ্রুপের বন্ধুদেরকে চলুন আমরা একটু ডেকে নেই যাদের ফলাফল ঘোষণা করব আবেদা সুলতানা আমিনা তৌফিকা তাকওয়া আমাতুল্লাহ বুশরা হাফসা আক্তার নৌরিন বিনতে আনোয়ার সুবাইতা তালুকদার আমরা পর্যায়ক্রমে বন্ধুদেরকে ডেকে নিচ্ছি প্রদর্শক আমার হাতে ফলাফল প্রস্তুত পঞ্চম রমাদানের যে আমাদের ছোট্ট ছোট্ট বালিকারা তারাও কিন্তু প্রস্তুত ফলাফলের জন্য প্রথমেই যে বন্ধু যাচ্ছে পরবর্তী রাউন্ডে
তার নাম হচ্ছে আবিদা সুলতানা মাশাআল্লাহ কংগ্রাচুলেশনস মাত্র 6 মাসে যে হাফেজা হয়েছে সে যাচ্ছে পরবর্তী রাউন্ডে কংগ্রাচুলেশনস আম্মু আরো ভালো করতে হবে ওকে মা মাশাআল্লাহ প্রিয় দর্শক আমাদের ছেড়ে বিদায় নিচ্ছে কে সেটা জানিয়ে দিচ্ছি আমাতুল্লাহ বুশরা আমাদের ছেড়ে বিদায় নিচ্ছে আমাতুল্লাহ বুশরা নয় তুমি যাচ্ছ আমাদের সাথে পরবর্তী রাউন্ডে মাশাআল্লাহ চলে এসো সামনে তোমার জন্য শুভকামনা প্রিয় দর্শক আমাদের কাছ থেকে এবার ফাইনালি একজনকে বিদায় দিতেই হচ্ছে এবং সে হচ্ছে নারায়ণগঞ্জের বন্ধু হাফসা আক্তার চলে এসো হাফসা হাফসা আক্তার নারায়ণগঞ্জের বন্ধু চেষ্টা করেছে চেষ্টার কোনো ত্রুটি করেনি একটু সামান্য ভুল হয়েছে আপনাদের কাছ থেকে আমার এই বন্ধু এবার ক্রেস্টকে গ্রহণ করবে নিয়ে এসো প্রথমেই আমাদের ক্রেস্ট কি দিবেন সাইফুল ইসলাম সাইফি প্লিজ নিয়ে আসো ক্রেস্ট ইনশাআল্লাহ বিদায় বন্ধু আগামী বছরের জন্য প্রস্তুত তাই তো ইনশাআল্লাহ ওকে এবার আমি কি ডেকে নিচ্ছি আমাদের সোবাইতা তালুকদারকে সোবাইতা তালুকদার চলে এসো সোবাইতা তালুকদার খুব দুঃখ ভারাক্রান্ত হৃদয় আমাকে বলতেই হচ্ছে তুমি যাচ্ছ পরবর্তী রাউন্ডে মাশাআল্লাহ সোবাইতা তালুকদার খুব টেনশন করছিলে তাই না তবে আরও ভালো করতে হবে তোমার কিন্তু ইয়াদে একটু প্রবলেম আছে ভালো করে প্রস্তুতি নেবে ঠিক আছে মা ওকে ইনশাআল্লাহ এবার আমি ডেকে নিতে চাই আমিনাকে আমিনা সামনে চলে এসো ডেকে নিতে চাই তৌফিকা তাকুয়াকে নাওরিন বিনতে আনোয়ার চলে এসো প্রিয় দর্শক এই তিনজন থেকে পরবর্তী রাউন্ডে যে বন্ধু যাচ্ছে তার নাম হচ্ছে তৌফিকা তাকুয়া মাশাআল্লাহ কংগ্রাচুলেশনস আরও ভালো করতে হবে আম্মু ঠিক আছে এবার বাকি রইল দুজন প্রিয় দর্শক একজন হচ্ছে নাওরিন বিনতে আনোয়ার আরেকজন হচ্ছে মোসাম্মদ আমিনা মোসাম্মদ আমিনা তুমি চেষ্টা করেছো ভালো করার জন্য কিন্তু আরও ভালো করা খুব দরকার ছিল ঠিক কিনা ভালো করা দরকার ছিল না তবে যতটুকুই ভালো করেছো তার মধ্যেই তুমি হয়ে গেছো গ্রুপ চ্যাম্পিয়ন মাশাআল্লাহ চমৎকার এই বন্ধু গ্রুপ চ্যাম্পিয়ন কিন্তু বিদায়ী বন্ধু আছে একজন বিদায়ী বন্ধু নাওরিন বিনতে আনোয়ার আগামী বছর নিশ্চয়ই তোমার সাথে আবার কি দেখা হবে মন খারাপ করা যাবে না ওকে আমিনা তোমার জন্য রয়েছে একটি চমৎকার মেডেল তুলে দিবে বাংলাদেশের একজন স্বনামধন্য বক্তা মাওলানা জহিরুল ইসলামকে নাটোরে চাও মেডেল নিয়ে এসো মাশাআল্লাহ কংগ্রাচুলেশনস আর বিদায় বন্ধু নাওরিন বিনতে আনোয়ার তোমাকে একটি সুন্দর ক্রেস্ট এবং সার্টিফিকেট তুলে দিচ্ছে হোসাইন আহমদ চাঁদপুরি যাও নিয়ে এসো ক্রেস্ট এবং সার্টিফিকেট দর্শক আমরা পেয়ে গেছি পরবর্তী রাউন্ডে অংশগ্রহণ যারা করবে তাদেরকে পেয়ে গেছি বিদায় বন্ধুদেরকে কংগ্রাচুলেশনস আম্মু তোমরা সবাই ভালো করতে চেষ্টা করবে যারা বিদায় হয়েছো নিশ্চয়ই আগামী বছর ভালো করে আসবে ওকে জি তোমাদের সকলকে ধন্যবাদ দর্শক দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল চ্যানেল 24 এবং আপনাদের প্রিয় এই প্রতিযোগিতার আসর জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত সময়ের সেরা হাফেজ 2024 প্রিয় দর্শক নিতে হচ্ছে ছোট্ট বিরতি দেখতে থাকুন আপনাদের এই প্রিয় চ্যানেল আবার ফিরে আসছে কিছুক্ষণের মধ্যেই আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক ফিরে এলাম বিরতির পর আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল 24 এবং আপনাদের প্রিয় প্রতিযোগিতার আসর জাতীয় হেফজুল কোরআন প্রতিযোগিতা আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত সময়ের সেরা হাফেজ 2024 অ্যাওয়ার্ড স্পন্সর হিসেবে রয়েছে বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড সহযোগী স্পন্সর হিসেবে রয়েছে মোল্লা সুপার সল্ট প্রিয় দর্শক আপনারা জানেন চলছে ফলাফলের এই পর্ব অষ্টম পর্ব অষ্টম রমাদানে আমরা ষষ্ঠ পর্বের অর্থাৎ ষষ্ঠ রমাদানের ফলাফল ঘোষণা করব আমাদেরকে যারা তেলাবাস শুনিয়েছে চলুন তাদেরকে পর্যায়ক্রমে ডেকে নেই চলে এসো মোহাম্মদ ইয়ামিন রাহিয়ান হোসেন রাহি মহসিন আহমেদ আহমদ বিন ইউসুফ মোয়াজ বিন ইমরান মোহাম্মদ মাহফুজুল হক ও মোহাম্মদ ওমর ফারুক প্রিয় দর্শক সাতজন বন্ধু ষষ্ঠ পর্বের প্রথমে যে বন্ধু যাচ্ছে পরবর্তী রাউন্ডে প্রথম ভাগ্যবান বন্ধু এই গ্রুপের এই পর্বের মোহাম্মদ ইয়ামিন মাশাআল্লাহ কংগ্রাচুলেশনস মোহাম্মদ ইয়ামিন আরও ভালো করতে হবে ঠিক আছে বাবা তোমার জন্য শুভকামনা ইনশাআল্লাহ এবার আমাদের ছেড়ে বিদায় নিচ্ছে যে বন্ধু তার নাম হচ্ছে মোহাম্মদ মাহফুজুল হক নয়
না মাহফুজুল হক নয় কারণ মাহফুজুল হক যাচ্ছে আমাদের সাথে পরবর্তী রাউন্ডে মাশাআল্লাহ মাহফুজুল হক আরো ভালো করতে হবে নাম্বার কিন্তু কিছুটা কম হয়েছে ইয়াদ ভালো করতে হবে ঠিক আছে জাযাকুমুল্লাহ খায়র এবার আমাদের ছেড়ে বিদায় নিচ্ছে যে বন্ধু তার নাম আমাকে বলতেই হচ্ছে দুঃখ এবং ফারাক্রান্ত হৃদয় তার নাম হচ্ছে মুয়াজ বিন ইমরান তুমি আগামী বছর আরো কি ভালো করতে হবে তোমার জন্য অপেক্ষা করছি আমরা কিউএস মাল্টিমিডিয়া তোমার কাছে আবার যাবে ওকে তোমার জন্য রয়েছে চমৎকার একটি ক্রেস্ট হাফেজ মাওলানা জহিরুল ইসলাম নাটোরি সময়ের ইশারা হাফেজ সময়ের ইশারা হাফেজ প্রিয় দর্শক এবার আমাদের সাথে যাচ্ছে পরবর্তী রাউন্ডে যে বন্ধু তার নাম আহমদ বিন ইউসুফ সেই বন্ধু যাচ্ছে পরবর্তী রাউন্ডে মাশাআল্লাহ আরো ভালো করতে হবে আহমদ বিন ইউসুফ ঠিক আছে পরবর্তী পর্বের জন্য প্রস্তুতি নেবে ভালো করে ইনশাআল্লাহ ডেকে নিচ্ছি আমি মহসিন আহমেদকে সামনে চলে এসো মহসিন আহমেদ রাহিয়ান হোসেন রাহি সামনে চলে এসো এবং ওমর ফারুক সামনে চলে এসো প্রিয় দর্শক এই তিনজন বন্ধু এই তিনজন থেকে কে হবে গ্রুপ চ্যাম্পিয়ন কে বিদায় নিচ্ছে এবং কে যাচ্ছে পরবর্তী রাউন্ডে প্রিয় দর্শক আমাকে বলতেই হচ্ছে রাহিয়ান হোসেন রাহি তোমার আরও ভালো করা কি দরকার ছিল ভেবেছিলাম যে তোমাকে আগামী পর্বে নিব কিন্তু তুমি তো গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে গেছো তোমাকে তোমাকে নিতেই হবে মাশাআল্লাহ কংগ্রাচুলেশন সর্বোচ্চ নাম্বার পেয়েছে আমার এই প্রিয় বন্ধু গ্রুপ চ্যাম্পিয়ন তোমার জন্য হাফেজ আব্দুল করিম আপনি এই বন্ধুকে একটি মেডেল তুলে দিন গ্রুপ চ্যাম্পিয়ন কংগ্রাচুলেশন আরও ভালো করতে হবে ইনশাআল্লাহ এবার দুজন বন্ধু থেকে একজনকে বিদায় দিতে হচ্ছে সময়ের সেরা হাফেজ 2024 এই ষষ্ঠ পর্বে ষষ্ঠ রমাদানে আমাদের যে বন্ধু বিদায় নিচ্ছে তার নাম হচ্ছে মোহাম্মদ ওমর ফারুক তুমি নাও তুমি যাচ্ছ পরবর্তী রাউন্ডে মাশাআল্লাহ কংগ্রাচুলেশন তোমাকে আর বন্ধু মহসিন আহমেদ নিশ্চয়ই আগামী বছর আরও প্রস্তুতি নেবে ভালো করবে পারবে তো ইনশাআল্লাহ তোমাকে খালি হাতে ফেরত দিচ্ছি না চলো কিউএস মাল্টিমিডিয়ার চেয়ারম্যান মহোদয়ের কাছ থেকে একটি ক্রেস্ট নিয়ে নাও একটি সার্টিফিকেট নিয়ে নাও মাশাআল্লাহ প্রিয় দর্শক আমরা পেয়ে গেছি পরবর্তী রাউন্ডে যাওয়া ভাগ্যবান বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে ভালো করে প্রস্তুতি নাও ইনশাআল্লাহ প্রিয় দর্শক আমার হাতে সপ্তম পর্বের ফলাফল সপ্তম রমাদানের বন্ধুরাও প্রস্তুত তাহলে চলুন এই ফলাফল দেওয়ার আগে তাদেরকে মঞ্চে ডেকে নেই ডেকে নিচ্ছি আতিকুল ইসলাম আবদুল্লাল মিনহাজ জুনাইদ রহমান মোহাম্মদ সাকিব আল হাসান মোহতাসিম বিন আরিফ আবদুল্লাহ হোসাইন শাউন ও মোহাম্মদ রিদওয়ান কে যাচ্ছে পরবর্তী রাউন্ডে প্রথমেই আমাদের সাথে পরবর্তী রাউন্ডে যে বন্ধু যাচ্ছে জুনায়েদ রহমান মাশাআল্লাহ কংগ্রাচুলেশন জুনায়েদ রহমান আরও ভালো করতে হবে ঠিক আছে আর ভুল করা যাবে না ওকে নিশ্চয়ই এবার আমাদের ছেড়ে বিদায় নিচ্ছে যে বন্ধু তার নাম আমাকে ঘোষণা করতেই হচ্ছে এই পর্বের প্রথম যে বন্ধুটি তেলাওয়াত করেছিল মোহাম্মদ আতিফুল ইসলাম আতিফুল ইসলাম আরও ভালো করা দরকার ছিল ঠিক আছে আগামী বছর আরও ভালো করবে তো ইনশাআল্লাহ তোমাকে খালি হাতে নয় তোমার জন্য রয়েছে চমৎকার ক্রেস্ট এবং একটি সুন্দর সার্টিফিকেট প্রথমেই সাইফি মাওলানা সাইফি আপনি যদি একটু তুলে দিতেন প্লিজ মঞ্চে সামনে ডেকে নিতে চাই আবদুল্লাহ হোসাইন শাওনকে আবদুল্লাহ হোসাইন শাওন শাওন তুমি আরও ভালো করা কি প্রয়োজন ছিল আরও প্রস্তুতি নাও আগামী বছরের জন্য তবে আগামী বছরের জন্য না এই বছরের জন্যই প্রস্তুতি নাও কারণ তুমি যাচ্ছ পরবর্তী রাউন্ডে মাশাআল্লাহ কংগ্রাচুলেশন আরও ভালো করবে ঠিক আছে ইনশাআল্লাহ এবার ডেকে নিতে চাই আমি সাকিব আল হাসানকে সাকিব আল হাসান সামনে চলে আসো তারপর আমার সাথে আসবে মোহতাসিম বিন আরিফ সামনে চলে আসো সাকিব আল হাসান আরও ভালো করা তোমার প্রয়োজন ছিল কিছুটা ভুল হয়ে গেছে হ্যাঁ আর ভুল করা যাবে ওয়াদা করছো তো ইনশাআল্লাহ যদি ওয়াদা করো তাহলে তোমাকে নিয়ে যাচ্ছি পরবর্তী রাউন্ডে মাশাআল্লাহ কংগ্রাচুলেশন সাকিব আল হাসান নিশ্চয়ই যদি আমাদের ক্রিকেটার আপনি কি দেখে থাকেন এই বন্ধুর জন্য অবশ্যই আপনি কি দোয়া করবেন কিন্তু এই বন্ধুকে বিদায় দিতে হচ্ছে বন্ধু আরও ভালো করার চেষ্টা করবে ওকে পরবর্তী বছর তোমার অপেক্ষায় রইলাম তোমার জন্য রয়েছে চমৎকার গিফট হ্যাম্পার সময়ের ইশারা হাফেজ
হ্যাঁ প্রিয় দর্শক, বাকি রইল যে কজন আমি সামনে এগিয়ে আসতে বলবো, আব্দুল্লাল মিনহাজকে সামনে চলে এসো, আব্দুল্লাল মিনহাজ সামনে চলে এসো, মোহাম্মদ রিদওয়ান, এ দুজন বন্ধু কে যাচ্ছে পরবর্তী রাউন্ডে আর কে বিদায় নিচ্ছে আমাদের ছেড়ে। মিনহাজ, নিশ্চয়ই আগামী বছর তোমাকে আরও ভালো করতে হবে, আর আমাদের রেদওয়ান তোমাকেও আগামী বছর ভালো করতে হবে, তাহলে তোমরা দুজন আমাদের ছেড়ে বিদায় নিচ্ছ না? দুজন তো একসাথে বিদায় নেওয়া কি যাবে না, একজনকে তো থাকতে হবে, এবং যে থাকছে সে শুধু থাকছেই না, সে সর্বোচ্চ নাম্বার পেয়ে থাকছে। মোহাম্মদ রেদওয়ান, কংগ্রাচুলেশন, সর্বোচ্চ নাম্বার পেয়েছে ছোট্ট বন্ধুকে। রেদওয়ান, তোমার জন্য কি রয়েছে? একটা সুন্দর মেডেল রয়েছে, যাও নিয়ে এসো মেডেল আমাদের জহিরুল ইসলামকে নাটোরের কাছ থেকে, প্লিজ। মাশাআল্লাহ, সর্বোচ্চ নাম্বারের ভিত্তিতে পেয়েছে মোহাম্মদ রিদওয়ান আর আব্দুল্লাল মিনহাজ। ইনশাআল্লাহ আগামী বছর তোমার অপেক্ষায় থাকবো, ওকে? 2025 সময়ের সেরা হাফেজে তুমি আসবে, তোমার জন্য রয়েছে সুন্দর একটি ক্রেস্ট, নিয়ে এসো যাও আমাদের সাইফের কাছ থেকে নিয়ে এসো। হ্যাঁ প্রিয় দর্শক, আমার বাপাশেই রয়েছে আমার বন্ধু, যে বন্ধুটি আমাদের ছেড়ে বিদায় নিচ্ছে, তবে আগামী বছর এই বন্ধু আরও প্রস্তুতি নিয়ে আসবে ইনশাআল্লাহ। তবে আগামী বছর আপনারা আসলে তো হবে না, কারণ আগামীকাল থেকে আবারও চলছে বা চলবে আমাদের দ্বিতীয় রাউন্ড, থাকবে আমাদের জমজমাট আয়োজনে 34 জন বন্ধু ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, সেই প্রত্যাশায় আজকের মতো শেষ করতে চাই, দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল 24 এবং আপনাদের এই জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা সময়ের সেরা হাফেজ 2024, যার প্রধান স্পন্সর হিসেবে রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক PLC, আমাদের সাথে অ্যাওয়ার্ড স্পন্সর হিসেবে রয়েছে বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড ও সহযোগী স্পন্সর মোল্লা সুপার সল। আজ এ পর্যন্ত এই ফলাফল রাউন্ড থেকে, ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর হোক আপনার জীবন, সেই প্রত্যাশায় আল্লাহ হাফেজ। সময়ের সেরা হাফেজ।